হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণী শালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে তোমাদের জন্য খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই বর্ষার বৃষ্টির সময় খিচুড়ি খেতে সবারই খুব ভালো লাগে, তো আমাদেরও খিচুড়ি আজকের হবে। তবে আজকে ডিনারে আমাদের খিচুড়ি হচ্ছে। ডালটা সেদ্ধ হোক, ততক্ষণ পুরো সেদ্ধ করে আমি ফিরে আসছি। দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটাকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেম থেকে। আমি গ্যাসের ফ্লেমে একটা কড়া বসিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিয়ে দিলাম, 4 চামচ সর্ষের তেল। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরেটা লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই রেসিপিটা, খিচুড়ির রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এটা একদম অন্য ধরনের একটা রেসিপি। কি মশলা দিচ্ছি আমি সেটা তোমরা ভালো করে দেখো। আমি দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, এটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটা একটু হালকা লাল করে আমি ভেজে নেব। আজকে এই রান্নাটা সম্পূর্ণ অন্যরকম রান্না, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এইভাবে রান্নাটা করি, খিচুড়ি রান্না। আর আমি একটা সম্পূর্ণ গোপন একটা মশলা তোমাদেরকে বলবো, তো রেসিপিটা দেখো তোমরা তাহলে বুঝতে পারবে। সব লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা গোবিন্দভোগ চাল। এটা আমি 1 কাপ নিয়েছিলাম। আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দেব। মুগ ডালের খিচুড়ি তোমরা এইভাবে কে কে রান্না করেছো আমাকে জানাবে, আর ভালো লাগলে আমার রেসিপিটা সেটাও তোমরা জানিও। আমি এই 1 কাপ চাল, গোবিন্দভোগ চাল, এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার চাল, পেঁয়াজ আর আদা রসুন বাটা আমি ভালো করে একসাথে নাড়াচাড়া করে নেব। এই ফ্লেম আমি মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা করছি, একটু ভাজা ভাজা হয়ে যাবে। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর আমি সেই ডালটা দিয়ে দেব, যেটা 1 কাপ ডাল আমি মুগ ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। এরপর দেখো সেই সেই গোপন মশলাটা আমি দিয়ে দেব, এটা হলো ম্যাগি মশলা। ম্যাগি মশলা আমি 2 চামচ দিয়ে দিলাম, এতে খিচুড়ির স্বাদটা অনেকটাই ভালো হয়। তোমরা এটা ইউজ করে দেখতে পারো। এইভাবে রান্নাটা করে দেখো, খিচুড়ি দারুণ লোভনীয় হয়ে উঠবে, দুর্দান্ত স্বাদ হবে খিচুড়ির। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এতে একটু জল দিয়ে দেব। দেখো আমি 3 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব জলটা। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, 10 মিনিটের জন্য ঢাকা দেব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে লো ফ্লেমে রেখে রান্নাটা হয়ে গেছে। দেখো খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এইভাবে কি একে মুগ ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে খিচুড়ি করেছো আমাকে জানিও, আর ম্যাগি মশলা দিয়েও কে কে খিচুড়িটা বানিয়েছো আমাকে জানিও। এবার আমি কুচো করা টমেটো এর মধ্যে দিয়ে দেবো। দেখো এটা একটা ছোট সাইজের টমেটো আমি নিয়েছিলাম, এটা দিয়ে দেব। আর আমি একদম নুন দিইনি, তো এবার নুনটা আমাকে দিতে হবে। পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। রেডি হয়ে গেছে খিচুড়ি, বৃষ্টির দিনে একেবারে জমে যাবে। এবার আমি এটা সার্ভ করে দেব।
দেখো, বর্ষাকালের খিচুড়ির প্লেট আমার একেবারে রেডি হয়ে গেল। বৃষ্টির দিনে এরকম জমজমাট এইভাবে প্লেট সাজিয়ে সবারই খেতে খুব ভালো লাগবে। ম্যাগি মশলার খিচুড়ি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো এই রেসিপিটা আর আমাকে জানিও তোমাদের ঠিক কেমন লাগলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে এইভাবে ভালোবেসে যাও। তাহলে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদেরকে উপহার দিতে পারবো। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আরও নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।